প্রতিদিন সারা বিশ্বে যে 36 লাখ টন কঠিন বর্জ্য ফেলা হয়, তার মাঝে প্রায় 10% সর্বনাশা প্লাস্টিক। প্রতি বছর সাগরের কোলে ঠাঁই নেয় প্রায় 1 কোটি টন প্লাস্টিক। পৃথিবীব্যাপী প্রতি মিনিটে 10 লাখ প্লাস্টিক বোতল সাগরে ফেলা হয়, যা জলজ প্রাণীর জন্য হুমকি স্বরূপ। বর্তমানে যেভাবে চলছে, ঠিক সেভাবে চলতে থাকলে 2050 সাল নাগাদ সাগরে মাছের চেয়ে প্লাস্টিকের ওজন বেশি হবে। তাই তো বলা হয়, প্লাস্টিক থাকলে পৃথিবীতে একসময় আর মানুষ থাকবে না। 1885 সালে ব্রিটিশ বিজ্ঞানী আলেকজান্ডার পার্কস নাইট্রো, সেলুলোজ, প্লাস্টিসাইজার ও তার সঙ্গে অন্যান্য দ্রাবক পদার্থের মিশ্রণ ঘটিয়ে তৈরি করেছিলেন প্লাস্টিক। হালের পলিথিন এই প্লাস্টিকেরই অন্য রূপ। কি তৈরি হচ্ছে না এই প্লাস্টিক দিয়ে! কম্পিউটার, টেলিভিশন, গাড়ির যন্ত্রাংশ, বৈদ্যুতিক সুইচ থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, পোশাক, বিভিন্ন আসবাব, খেলনা, মোড়ক ইত্যাদি। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু তৈরি হয় যে প্লাস্টিক থেকে, সেটি কিভাবে গ্রাস করছে আমাদেরকে, মানবজাতিকে ফেলছে অস্তিত্ব হারানোর শঙ্কায়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে প্লাস্টিকের ধর্মেই। প্লাস্টিক কয়েক শত বছর মাটি বা পানিতে থেকে পচে নষ্ট হয় না, শত শত বছর মাটির নিচে অক্ষত থেকে যায়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 200 থেকে 400 বছর পর্যন্ত সময় লেগে যায়। নিষিদ্ধ এই পলিথিন থেকে একই সঙ্গে কৃষি জমি ও পরিবেশের মারাত্মক ক্ষতি করে। সবচেয়ে বড় ব্যাপার হলো, পলিথিন বা প্লাস্টিকের সমগোত্রীয় মাইক্রোপ্লাস্টিক এখন লবণ, চিনি, মাছের মধ্যে পাওয়া যাচ্ছে। এটি অনবায়নযোগ্য, জলাবদ্ধতা ও মাটির উর্বরতা শক্তি নষ্ট করার জন্য অন্যতম কারণ। জলজ ও সামুদ্রিক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পলিথিন পয়ঃ নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বন্যার কারণ হয়ে ওঠে। সাগর ও নদীর তলদেশে জমে থাকা প্লাস্টিক মাটি, পানি, পরিবেশ, জীববৈচিত্র্য এবং সামুদ্রিক জীবের ক্ষতি করে, এবং যেসব প্লাস্টিক পুনরায় ব্যবহারের অনুপযোগী, তা মারাত্মকভাবে পরিবেশ দূষণ করে। মাটিতে প্লাস্টিক যুক্ত হওয়ার কারণে বর্জ্যের ব্যবস্থাপনা আরও ব্যয়বহুল হয়। প্লাস্টিক ব্যবস্থার জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করে এবং প্রজনন ও রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে। শ্বাস প্রশ্বাসের অসুবিধা সৃষ্টি করে, আর সর্বশেষ মানুষকে নিয়ে দাঁড় করায় মরণ ব্যাধি, ক্যান্সারের সামনে। বাংলাদেশে কি পলিথিন নিষিদ্ধ? বিশ্বের প্রথম দেশ হিসেবে আইন করে 2002 সালের 1 মার্চ পলিথিন ব্যবহার নিষিদ্ধ করেছিল বাংলাদেশ। বলা বাহুল্য, খুব একটা পাল্টেনি চিত্র, কিংবা কমানো যায়নি পলিথিনের ব্যবহার। যেমন ঢাকা শহরেই একটি পরিবার দিনে 4টি পলিথিন ব্যাগ ব্যবহার করে বলে এক জরিপে উঠে এসেছে। অর্থাৎ শুধু ঢাকা শহরেই প্রায় 2 কোটির বেশি পলি ব্যাগ মাত্র একবার ব্যবহার করেই ফেলে দেওয়া হয়। শুধু কি পলিথিন, পলিথিনের ছদ্মবেশ ধারণ করা টিস্যু ব্যাগ বা চায়না টিস্যু, যাকে ব্যবসায়ীরা কাপড়ের ব্যাগ বলে প্রচার চালাচ্ছেন, সেটিরও প্রতিদিনের উৎপাদন 35 লাখের বেশি। এই ব্যাগ 300 বছর মাটিতে থেকেও মেশে না, কাজেই এর ভয়াবহতা পলিথিনের মতোই, অর্থাৎ নিরব এক ঘাতকের নাম পলিথিন। উৎপাদন কিংবা ব্যবহার নিষিদ্ধ বাংলাদেশে নাকি প্রায় 3000 কারখানায় দৈনিক 1 কোটি 40 লাখ পলিথিন উৎপাদিত হচ্ছে। শুনেই গা শিউরে ওঠা এই পরিসংখ্যানই বলে দেয়, পলিথিনের নিষিদ্ধের সিদ্ধান্তকে বুড়ো আঙুলি দেখিয়েছে বাংলাদেশ। তবে স্বপ্ন দেখতে তো ভয় নেই, আবারও জোরে সোরে বার্তা উঠেছে। 1 অক্টোবর থেকে সুপার শপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রোপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদের দেওয়া যাবে না। যে পৃথিবীতে পলিথিন থাকলে থাকবে না মানুষ, সে পৃথিবীকে বাঁচাতে এবার জোরে আমাদের বোধ ফিরে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।